দিনটা ছিল রবিবার, গরমের তীব্রতাও সেরম ছিল না সেই সময়। তো লাঞ্চে বানিয়ে ফেলেছিলাম বাংলাদেশের ফেমাস রেসিপি চিকেন তেহারি। পার্সোনালি এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার, বহুবার বাড়িতে বানিয়েছি। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিকেন তেহারি বাড়িতে আমি কিরমভাবে বানাই। চিকেন তেহারি নামটা তো তোমরা শুনেইছ। চিকেন তেহারি আর বিরিয়ানি দেখলে মনে হবে তো এটা বিরিয়ানি, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, টেস্টেরও আকাশ পাতাল তফাৎ। চিকেন তেহারি মোস্ট মানে পুরোটাই রান্না হয় সর্ষের তেল দিয়ে, যার জন্য এটা ইজিলি বাড়িতে মানে সবসময় হঠাৎ যদি ইচ্ছে হয় বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে সর্ষের তেল পরিমাণ মতো কড়ায় দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর দুটো বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে মানে ভাজা ভাজা করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে ভালো করে কষাবো, মানে ভাজবো চিকেনগুলোকে ভালো করে। তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো, একটু লাল মানে লঙ্কা গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জিনিসটাকে কষাতে হবে। এই রান্নাটায় সবচাইতে বড় ব্যাপার বেশি মশলাপাতি কিছুই লাগে না, কিন্তু যেটুকুনি মশলাপাতি লাগে সেগুলো সব দিতে হবে, যেমন জায়ফল আর জৈত্রী গুঁড়োটা দিতেই হবে। তো এগুলো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এবং চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, জল দেওয়া যাবে না। এটা চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে এর ভেতর থেকে যেটুকু জল বেরোবে সেটুকুনই। তো এই চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে এমনি আস্তে আস্তে এটা মানে একদম সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে আমরা দিয়ে দেবো 2 চামচ ফেটানো দই, এবং দইটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমরা গ্যাসটাকে নিভিয়ে দেব। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের তেহারির জন্য চিকেনটা, দিয়ে এটা পাশে আলাদা করে রেখে দেব। তেহারির জন্য ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট, মানে চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমরা রাইসটা রান্না করব। তার জন্য আর একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। চালের পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী সর্ষের তেল নিতে হবে। এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব, আর এর ওপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, এবং দিয়ে ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। তেহারির জন্য বিভিন্ন রকমের চাল ইউজ করা হয়, বাংলাদেশের নিজস্ব কিছু চাল আছে যেটা তেহারির জন্য ইউজ করা হয়, কিন্তু বাসমতি চাল, গোবিন্দভোগ চাল, এই চালেও তেহারি হয়, ভালো হয়। তো ন্যাচারালি আমি গোবিন্দভোগ চালেই করি বাড়িতে, তো আজকে আমি বাসমতি মোগরা বাসমতি রাইসে করছি। মোগরা বাসমতিটা খুব ছোটো ছোটো সাইজের হয়, তো ওইটাতেই করছি। চালটাকে এখানে ভিজিয়ে রাখা যাবে না, চালটাকে ধুয়ে ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিতে হবে, যাতে চালটায় কোনো জল না থাকে, একদম জলটা ঝরে যায়। এবং চাল এই তেহারির সবচাইতে বড় ইয়ে হচ্ছে চালটা ভীষণ ভালোভাবে ভাজতে হবে। চালটা দিয়ে দেওয়ার পর আমি চালের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন একটা ছোটো জৈত্রী, একটা দারচিনি, 4টে এলাচ, লবঙ্গ, তেজপাতা। এগুলো দেওয়ার পর চালটাকে ভীষণ ভালো করে ভাজা ভাজা করতে হবে, যাতে চালের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। এবার চালের পরিমাণ অনুযায়ী এখানে জল আর দুধটা ব্যালেন্স করে দিতে হবে। আমি 2 কাপ চাল নিয়েছি, সেই অনুযায়ী যে পাত্রে চালটা নেওয়া হবে সেই পাত্রে মেপে জলটা দিলে ভালো হয়, সেই অনুযায়ী আমি 3 কাপ জল আর 1 কাপ দুধ দিচ্ছি। সুতরাং মানে 2 কাপ চালে 4 কাপ জল দেওয়ার কথা, তার মধ্যে আমি 3 কাপ জল দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি, দুধটা দিতেই হবে, সেই জন্য এটা ব্যালেন্স করে দিতে হবে একদম চালের পরিমাণ অনুযায়ী। তো এটা দিয়ে ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে আমরা চেক করব চালটা 85% পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেলে আমরা এবার চিকেনটা চালের মধ্যে দিয়ে ভালো করে চিকেনটাকে চালের সাথে মিক্সড করে আবার ঢাকা দিয়ে এটাকে দমে হতে দেবো, অবভিয়াসলি গ্যাসটাকে একদম লোতে রেখে। তেহারির সবচাইতে প্লাস পয়েন্ট এর সুগন্ধ, এত সুন্দর একটা গন্ধ বেরোয় তেহারি থেকে, মানে রান্নার সময় থেকেই, যে এটা একটা আলাদাই ফ্লেভার আছে। আর এই পর্যায়ে আমরা এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই কাঁচা লঙ্কাটা অদ্ভুত একটা ফ্লেভার ক্রিয়েট করে তেহারির এই রান্নাটায়, অদ্ভুত ফ্লেভার দেয়। তো এটা দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ দমে হতে দেব। তো একদমই রেডি হয়ে গেছে,
এখানে একটু কেওড়ার জল ও উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে আমরা এটাকে খানিকক্ষণ গ্যাস নিভিয়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব। তো তিহারি একদম রেডি। তো এর জন্য পরিবেশন করার জন্য তিহারির সাথে চিকেনের বিভিন্ন ডিশ করা যায়, রান্না করা যায়। আজকে আমি বাড়িতে যখনই করি মোটামুটি রায়তা দিয়েই করা হয়। রবিবারের দুপুরে চিকেন তিহারি সঙ্গে শশা আর অনিয়ন দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটা রায়তা বানিয়েছি, সেই রায়তা। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো আমাদের আর তর সইছে না, কখন সেটা টেস্ট করব সেই অপেক্ষায় আমরা বসে আছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা এখনো তেহারি কোনোদিন খাওনি তাদের কাছে রিকোয়েস্ট করব, বাড়িতে রবিবারের দুপুরে অবশ্যই তেহারি একদিন বানিয়ে দেখো। এটার জন্য বিশেষ কিছু সরঞ্জামের প্রয়োজন হয় না, বাড়িতে রান্নাঘরে যে জিনিসগুলো লাগে মোটামুটি সবার রান্নাঘরে এগুলো অ্যাভেলেবেল থাকে। তাই অবশ্যই একবার বানিও, বানিয়ে খেও, খুব ভালো লাগবে। তো অবশ্যই জানিও কেমন লাগলো। তো রবিবারের দুপুর আমাদের জমে গিয়েছিল চিকেন তেহারি আর রায়তার সাথে। আবার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। ততক্ষণের জন্য নমস্কার।